এবারে আমরা টেলরস থিওরিমের ডিডাকশনটা দেখে নেব। টেলরস থিওরিমে আমরা জানি যে কোনো একটা ফিক্সড পয়েন্টকে বেস করে সবসময় এক্সপ্যানশনটা হয়। তো আমরা এক্স জে ইকুয়ালস টু এক্স জিরো ধরে নিলাম ফর জে ইকুয়ালস টু ওয়ান টু এন। এক্স জিরোটা এক্স জিরোই থাকলো, এক্স জে গুলো এক্স জিরো ধরে নিলাম, দ্যাট ইজ এক্স ওয়ানকে এক্স জিরো ধরে নিলাম, এক্স টু কে এক্স জিরো ধরে নিলাম, এক্স এন কে এক্স জিরো ধরে নিলাম। আশা করি বোঝাতে পারলাম। এক্স জিরোটা এক্স জিরোই থাকলো, দ্যাট ইজ সোজা কথা বলতে গেলে যে পয়েন্টগুলো ছিল এক্স জিরো এক্স ওয়ান আপ টু এক্স এন সেটা হয়ে গেল এক্স জিরো এক্স জিরো এক্স জিরো আপ টু এক্স জিরো এন প্লাস ওয়ান টাইমস। এবারে আমরা টোটালটাকে ট্যালি করব কার সাথে, ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলার সাথে। ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা কি বলছে? এফ এক্স ইকুয়ালস টু এফ এক্স জিরো, দেখো এফ এক্স জিরোই আছে, প্লাস এক্স মাইনাস এক্স জিরো এফ অফ এক্স জিরো এক্স ওয়ান, এক্স ওয়ানের জায়গাতে বসিয়ে দাও এক্স জিরো, তার মানে হয়ে গেল এক্স মাইনাস এক্স জিরো গুণ এফ অফ এক্স জিরো কমা এক্স জিরো প্লাস এক্স মাইনাস এক্স জিরো গুণ এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ানের জায়গাতে এক্স জিরো বসিয়ে দাও, তাহলে এক্স মাইনাস এক্স জিরো গুণ এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স জিরো তার স্কোয়ার, এফ অফ এক্স জিরো এক্স ওয়ান এক্স টু, দ্যাট ইজ এফ অফ এক্স জিরো এক্স জিরো এক্স জিরো। এই এক্স মাইনাস এক্স জিরো স্কোয়ারটা কি করে আসলো খেয়াল করবে, তাহলে বাকিগুলো বুঝতে পারবে। ওটা ছিল এক্স মাইনাস এক্স জিরো গুণ এক্স এক্স মাইনাস এক্স ওয়ান, সেটা হয়ে গেল এক্স মাইনাস এক্স জিরো, দ্যাট ইজ এক্স মাইনাস এক্স জিরো তার স্কোয়ার। এইভাবেই সমস্ত ভ্যালুগুলো কিন্তু ডেভেলপ করবে, প্লাস ডট 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 লাস্টের আগের টার্ম, দ্যাট ইজ এররের আগের টার্ম লিখছি, এক্স মাইনাস এক্স জিরো গুণ এক্স এক্স মাইনাস এক্স ওয়ান আপ টু এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। দরকার হলে আমি ব্রেক করে একবার লিখে দিচ্ছি যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। এক্স মাইনাস এক্স জিরো এক্স মাইনাস এক্স ওয়ান আপ টু, ফর্মুলাতে ছিল দেখবে এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান, দ্যাট ইজ টোটাল এখানে এন সংখ্যক ফ্যাক্টর ছিল, এক্স ওয়ানের জায়গাতে বসলো এক্স জিরো, এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ানের জায়গাতেও বসলো এক্স জিরো, তার মানে টোটালটা গুণ করে কি হলো এক্স মাইনাস এক্স জিরো টু দি পাওয়ার এন। এফ অফ কত ছিল? এক্স জিরো এক্স ওয়ান আপ টু এক্স এন, তার মানে এফ অফ এক্স জিরো আপ টু এক্স জিরো কত টাইমস? টোটাল আছে এন প্লাস ওয়ান সংখ্যক এলিমেন্ট, তার মানে এক্স মাইনাস এক্স জিরো টু দি পাওয়ার এন এফ অফ এক্স জিরো আপ টু এক্স জিরো এন প্লাস ওয়ান টাইমস, ডান। প্লাস কত ছিল এর পরের টার্মটা, দ্যাট ইজ এরর টার্মটা, এক্স মাইনাস এক্স জিরো আপ টু এক্স মাইনাস এক্স এন, এফ অফ এক্স এক্স জিরো আপ টু এক্স এন। এবার তুমি এক্স এন এর জায়গাতেও এক্স জিরো বসিয়ে দাও, এক্স ওয়ানের জায়গাতেও এক্স জিরো বসিয়ে দাও, সবার জায়গাতে এক্স জিরো বসিয়ে দাও, তাহলে এখানে টোটাল কতগুলো এলিমেন্ট আছে? এন প্লাস ওয়ান সংখ্যক, এন প্লাস ওয়ান সংখ্যক ফ্যাক্টর আছে, প্রত্যেকটা এক্স এন এর জায়গাতে তুমি এক্স জিরো বসিয়েছো, তার মানে এটা কত হয়ে গেল এক্স মাইনাস এক্স জিরো টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। দেখো আমি তাই লিখেছি এক্স মাইনাস এক্স জিরো টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাল্টিপ্লাইড বাই এফ অফ এক্স এক্স জিরো আপ টু এক্স এন। যতই তুমি এক্স এন এর জায়গাতে এক্স জিরো বসাও না কেন, এফ অফ এক্স এক্স জিরো আপ টু এক্স জিরো টোটাল কতগুলো এলিমেন্ট? এন প্লাস টু সংখ্যক, তাহলে কত হবে এফ অফ এন প্লাস ওয়ান যাই বাই এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এখানে কিন্তু এফ এন প্লাস ওয়ান এক্স জিরো লিখে দিও না, আবার এই হিসাব করে এক্স জিরো লিখে দিও না, কিন্তু এখানে এক্স জিরো ছাড়াও কিন্তু একটা এক্স আছে, সবাই এক্স জিরো মানছি বাট তা ছাড়াও কিন্তু একটা এক্স আছে। এখানে এলিমেন্টটা হবে এফ অফ এক্স এক্স জিরো আপ টু এক্স জিরো, এক্স জিরো আছে এন প্লাস ওয়ান টাইমস, এক্স কিন্তু এক্স জিরো ছাড়াও আছে,
তাই ওখানে যাই যাই থাকবে এফ এন প্লাস ওয়ান যাই বাই এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এবার দেখো এফ অফ এক্স জিরো এক্স জিরো মানে এফ ড্যাশ এক্স জিরো বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল কেন এন প্লাস ওয়ান টাইমস রিপিট করলে এফ এন এক্স জিরো বাই এন ফ্যাক্টোরিয়াল তাহলে দুবার আছে এফ ড্যাশ এক্স জিরো বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এফ অফ এক্স জিরো এক্স জিরো এক্স জিরো কভার আছে তিনবার তার মানে এফ ডাবল ড্যাশ এক্স জিরো বাই টু ফ্যাক্টোরিয়াল বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে এফ এক্স জিরো যেমন আছে থাকবে এক্স মাইনাস এক্স জিরো যেমন আছে থাকবে এক্স মাইনাস এক্স জিরো স্কোয়ার যেমন আছে থাকবে এবারে ডট 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 এক্স মাইনাস এক্স জিরো টু দি পাওয়ার এন যেমন ছিল থাকলো এখানে আছে এন প্লাস ওয়ান টাইমস তাহলে কি হবে এফ এন এক্স জিরো বাই এন ফ্যাক্টোরিয়াল প্লাস এরর টার্ম কোনো পরিবর্তন নেই এক্স মাইনাস এক্স জিরো টু দি পাওয়ার এন এফ এন প্লাস ওয়ান যাই বাই এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এখানে যাই মিনিমাম অফ এক্স এক্স জিরোর চেয়ে প্রপারলি বড় ম্যাক্সিমাম অফ এক্স এক্স জিরোর চেয়ে প্রপারলি ছোট কেন এক্স এক্স জিরো কারণ বাকি এক্স জিরো টু এক্স এন সবাই একটাই এলিমেন্টে হোল্ড করেছে সেটা হচ্ছে এক্স জিরো আর এক্স জিরো বাদে একটা পয়েন্ট এক্স আছে আমি আগেই তোমাদের বলেছি যে কারণে আমরা এখানে জাইটাকে বজায় রাখতে হয়েছে জাইটা মিনিমাম অফ এক্স এক্স জিরোর থেকে বড় ম্যাক্সিমাম অফ এক্স এক্স জিরোর থেকে ছোট আমরা জানি দিস ইজ দ্য টেলরস থিওরিম উইথ লাগ্রাঞ্জাস ফর্ম অফ রিমাইন্ডার দিস ইজ দ্য টেলরস থিওরিম উইথ লাগ্রাঞ্জাস ফর্ম অফ রিমাইন্ডার দিস ইজ দ্য টেলরস থিওরিম উইথ লাগ্রাঞ্জাস ফর্ম অফ রিমাইন্ডার এটাই হলো আমাদের টেলরস থিওরিম উইথ লাগ্রাঞ্জাস ফর্ম অফ রিমাইন্ডার কমপ্লিট